আমাদের শরীর অনেক শরীর কেমন আছে আপনার? শরীর তো ভালো আলহামদুলিল্লাহ। বললাম যে অনেকবার ইন্টারনেট গেছে আসছে গেছে আসছে। কালকের মতো কালকে রাত থেকে কেমন, মানে আমি কালকে রাতে আসার পর থেকে দেখি নাই ইন্টারনেট, তো ভাবছি আচ্ছা ঠিক আছে অ্যাজ ইউজুয়াল নর্মাল। সকাল থেকে নাই, সকালে উঠেই ফার্স্টে সালমানরে কল দিলাম, পরে কল দিলাম হলো রাকিবকে। আর মোবাইল তো আমার বারান্দা রাখতে হয়, যদি মোবাইল ডেটা দিয়ে নিয়ে ক্লাস নিতে চাই পসিবল হয়ে ওঠে না। ওকে, আমি একটা ছোট কাজ করবো ইনশাল্লাহ। আমি আজকে সকাল সকল সকলকে রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ, যদি পারি ইনশাল্লাহ আমি 6:30 আপনাদের সাথে জয়েন হবো, 6:30 থেকে ক্লাস নিবো ইনশাল্লাহ। তো এখন যতটুকু কন্টিনিউ করা যায় আলহামদুলিল্লাহ। তো আমরা তো থিওরি দেখতেছিলাম, হ্যাঁ কি দিছে আমারে 11/32/22 ওয়াই নিউ ইয়ার গিফট। তো আমরা গতকালকে দেখেছিলাম যে আমরা এই যে এইখানে হেডার, তারপর ব্যানার, তারপর হলো যে আপনার লক করে দিতে পারি এগুলোকে, আবার আনলক করে দিতে পারি, তারপর হাইড করে দিতে পারি ভাবে। তো এইখানে আমরা গতকালকে দেখেছিলাম যে ফিল কালার দেওয়া যায়, ফিল কালার দেওয়া যায়, তারপরে এটাকে আবার এক্সপোর্ট করে আমরা দেখেছিলাম এই যে এক্সপোর্ট। তারপরে এখানে এখানে ছোট করে আছে যে আমরা যা যা করব সেটা প্রিভিউ, এখানে তো অল্প একটু আছে সেজন্য অল্প একটু দেখাচ্ছে, প্রিভিউ এখানে দেখাবে। আর এখানে আরেকটা জিনিস থাকে হলো কন্টেইনার্স। তো কন্টেইনার কি কাজটা করে অ্যাকচুয়ালি, তো দেখেন কন্টেইনার এখানে দেখবেন না আপনার কোনো কন্টেইনার আছে, যখনই আপনি যে ভিতরে চলে আসতেছেন তখন এই যে অটো লেআউটের নিচে আপনার গ্রিডের এইখানটায় কন্টেইনার আছে। এই কন্টেইনারটার ফিচারটা মানে আমার কাছে খুব ভালো লাগে। এখানে দেখেন যে এইখানে আপনার ইন্ডিকেট দেখাচ্ছে যে এখন ও আছে হলো আপনার টপ এবং লেফট। তো এই যে লেফট, তো আমরা অলওয়েজ চেষ্টা করব যে এটাকে সেন্টারলি রাখা, লেফট লেফট এন্ড রাইট, অথবা লেফট লেফট এন্ড রাইট, এই যে আমাদের লেফট এন্ড রাইট, এবং এটা কোথায় আছে টপে আছে। যদি আপনি শুধু লেফটে দিতে চান তাহলে কি হবে যে লেফট বরাবর, মানে টপের লেফট বরাবর, টপের লেফট বরাবর। তো এই ফিচারটা এখান থেকে লেফট টু রাইট, লেফট টু রাইট করব, মানে সম্পূর্ণ অংশ জুড়ে, সম্পূর্ণ অংশ জুড়ে এটা লেফট টু রাইট। আর এটা আছে হলো টপে, কোনো ফিচার আছে আমাদের যে টপ টু বটম রাখতে হয়, অথবা কোনো ফিচার রাখতে হয় হলো বটমে রাখতে হয়, কোনোটাকে রাখতে হয় সেন্টার রাখতে হয়, কোনোটাকে স্কেল করতে হয়। তো যখন যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে করে নিই। এবং এখানে গতকালকে বলেছিলাম যে ব্লেন্ডিং অপশন, যেহেতু এই যে ডিটেলস পড়ার কারণে আমরা এখান থেকে আমাদের ইজি হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি বিভিন্ন আপনার মনে করেন যে দরকার হয় মাল্টি, আপনি কাজ করা কাজ করতে পারবেন। তারপর পাস থ্রো পাস করাই দিলাম। তো এই পাশে যে টুলস গুলো
এইটা ছিল কি আমাদের, এইটা ফটোশপের ছিল, এটা হলো আমাদের ফ্লট প্যানেল, ফটোশপে এটা আমরা করেছিলাম না ফ্লটিং প্যানেল। তো এইটা ফিগমাতেও এইটাই ফ্লটিং প্যানেল, ঠিক আছে। দেন এই যে এখানে আমাদের অ্যালাইনমেন্টের ইস্যুটা আছে, ফ্রেমের সাইজ নেওয়ার ইস্যু আছে, অটো লেআউট আছে, কন্টেইনার্স আছে, এবং আপনি যদি বলেন যে ফিক্স পজিশন হোয়েন স্পোরিং, দ্যাট মিন্স আপনি এই হেডারটাকে ফিক্স করে দিতে পারবেন, এবং বাকিগুলো কি হবে যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো এটার ভিতর দিয়ে যাবে যখন আপনি লাইভ প্রিভিউ করবেন। তো হেডারকে অনেক সময় আমাদের ডিজাইন এরকম হবে যে আমরা হেডারকে স্ক্রল করে দিচ্ছি, মানে ফিক্স করে দিচ্ছি, আর বাকিটা কন্টেন্ট গুলো স্ক্রল করে যাবে। তো এইখানে যেই টুলস গুলো দেখতেছেন ফ্লটিং প্যানেলের ভিতরে, তো এটা মোটামুটি তারপর প্রোটোটাইপ বা আপনার ইন্সপেক্ট, এটা আপাতত আমাদের নিয়ে মাথা ঘামানো দরকার নেই। দেখেন প্রপার্টিস উইথ, এই যে হেডারের ক্ষেত্রে দেখেন হেডার, কালার, বর্ডার, সিএসএস সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এটা আমরা দরকার নেই, আপাতত আমার দরকার নেই। তো ডিজাইনার প্রোটোটাইপ নিয়ে থাকবো আমরা, তো ডিজাইনার প্রোটোটাইপ নিয়ে থাকবো। তো মোটামুটি এইটা হয়ে গেছে, এরপরে আস্তে 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 থাকবো এখানে। আর এইটা হলো আমাদের টুলবার, টুলবারের মধ্যে এটা তো মুভ টুল, এইটা হলো আমাদের ফ্রেম, এটা আমরা বলেছিলাম রেক্টাঙ্গেল, লাইন, অ্যারো, এই সেগমেন্ট গুলো। আর এখানে আমাদের পেন টুল, পেন টুল দিয়ে কাজ করবো, পেন্সিল দিয়ে কাজ করতে পারবে, টাইপোগ্রাফি। আর হলো আমাদের বাকি যেই, যেমন এটা হলো হ্যান্ড টুলের মতন আমরা কাজ করি। তো আজকে আমরা মনে করেন যে কোনো কিছু ডিজাইন করব, গ্রিডটা একটু ছোট একটু দেখাই। আচ্ছা গ্রিড, ঠিক আছে। গ্রিড ধরেন আমার এই গ্রিডটা নাই, গ্রিডের ফিচারটা হলো যে আমি কোথা থেকে কোথা, মানে কোথায় থেকে কোথায় নিব তার জন্য। তো যখনই আপনি গ্রিড এই হেডার ফুটারও আপনি এসে করতে পারেন, তো কন্টেইনার এই যে আপনার গ্রিড ক্লিক করলেন পুরাটা গ্রিড, এখন এই যে গ্রাফ পেপারের মধ্যে গ্রিড, তো এখান থেকে আমরা জাস্ট এইখানে ক্লিক করে এইখানে গ্রিড থেকে কলামসে চলে যাব, কলামে চলে গিয়ে কাউন্ট কতটা কলাম হবে, 12, গাটার কত হবে, গাটার আপনার পছন্দ মতো নিতে পারেন। গাটার মানে হলো একটা গ্রিড থেকে আরেকটা গ্রিড, মানে একটা পিলার থেকে আরেকটা পিলার দূরত্ব, যেমন এখন আমরা দিয়ে রাখছি হলো 20 করে, তো আমি সেখানে 20 না 30 দিলাম, ওকে 30 দিয়েছি, তাহলে 30 গ্যাপ। এখন কি হয়েছে যে এই পুরো 1920 কে জিনিসটা ক্যালকুলেট করতেছে এইভাবে, 1920 ডিভাইডেড বাই 12, কত, এক একটা গাঠারের এক একটা পিলারের সাইজ কত, 130। তবে এখানে হবে হলো মাইনাস 11 ইনটু 30, কেন 11 ইনটু 30, কেন, কারণ হলো এই যে মাঝখানে 30 যে, তো এই একটা কলাম আর এই একটা কলামের দূরত্ব হলো 30, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12টার জন্য আপনার গাটার হবে হলো 11টা, 10টার জন্য 9টা, 8টার জন্য 7টা, ঠিক আছে। তো 1920 কত দাঁড়ায় তাহলে আমাদের 1590, তাহলে অ্যাকচুয়াল সাইজ কত এখন 1590, তাহলে 1590 ডিভাইডেড বাই 12, তাহলে এক একটা কলামের দূরত্ব কত, সরি উইথ কত, 132.5, কারণ আমরা দুই পাশে এখনো 375 375 নিয়ে 375 নিয়ে এখন আমরা জাস্ট এটা 132 132 132 এরকম করে আছে, কিন্তু আমরা এইটা নিতে চাচ্ছি না, আমরা নিতে চাচ্ছি হলো 1920 মাইনাস 11 ইনটু 30,
মাইনাস 12 ইন্টু 70, ঠিক আছে, কত হয়? 750 থাকে। তার মানে কি আমার, হ্যাঁ বুঝিনি, 70 কেন? আচ্ছা, আমরা এই যে একটা কলামের দূরত্ব উইথ নিছি 70 করে, 70 করে নিছি, কারণ কি আমরা দুই পাশ থেকে ছেড়ে দিব, মানে এটাকে সেন্ট্রালি নিয়ে আসবো, মানে 750 ডিভাইডেড বাই 2 কত? 375। এই যে আমরা আমাদের এই যে এখানে 375 যখন দিয়ে দিব, তখন দেখেন কি হচ্ছে, এই যে চলে আসছে, এই পাশ থেকে 375 ছেড়ে দিয়েছে, এই পাশ থেকে 375 ছেড়ে দিয়েছে। দ্যাট মিনস আমার পুরো কন্টেন্ট হবে এইখান থেকে, কন্টেন্ট মানে ভিতরের জিনিসগুলো সব থাকবে এইটার ভিতরে, এই 12টা গ্রিডের ভিতরে থাকবে, আর বাকি জায়গাটুকু থাকবে হলো মানে মানে হোয়াইট কালার। তো এইটা একটা লেআউট, এইটা একটা আপনার সাইজ। এখন আপনি বলতে পারেন না আমি এইটা রাখবো না, আপনি 14টা গ্রিড নিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি 70 না আপনি 90 করে একটা একটা কলমের সাইজ 90 নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো মনে করেন যে আপনি নিতে চাচ্ছেন হলো 14টা গ্রিড নেবেন, ওকে, ইনটু আপনার হলো 80, কত হয়? 1120। 80 না, আপনি 90 নেন, কত হবে? 1260, যেটা হলো বুটস্ট্র্যাপের আপনার কি বলে এটা, বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপের হলো আপনার লেআউট সাইজ, বুটস্ট্র্যাপের লেআউট সাইজ 1260। তো ওরা 1260 নেওয়ার পরে দুই পাশ থেকে 30-30 বাদ দিয়ে দিলে কত হয়? 1170, যেটা হলো বুটস্ট্র্যাপের স্ট্যান্ডার্ড। তো আপনি নিছেন 14টা কলাম নিবেন এবং 90 করে আপনি কি দিবেন, হাইট দিবেন, তাহলে 1160 কত? 1260, তাহলে 1260 আর হলো আপনার 11 ইন্টু 30, কত হয়? 330। তাহলে আপনি 330 যোগ কত? 1260 মাইনাস 1920, তাহলে আপনার কত থাকে? 330 থাকে, মানে এক্সট্রা, তাহলে 330 ডিভাইডেড বাই 2 165। তাহলে এই জিনিসটা হয়ে দাঁড়ায়, এটা হলো ক্যালকুলেশন গুলো খুবই মজা, আমি মাইনাস এ নিয়ে এসেছি দেখা। তাহলে এখানে আপনি 30 দিচ্ছেন, কোনো সমস্যা নেই, এখানে এখন তাহলে কত দিয়ে দিবেন? শুধু 165 দেন, 165, 165, আর এখানে দিবেন কত? 14। দেখেন চলেন আমরা একটু মাইপে আসি, রেক্টাঙ্গেল দিয়ে এখান থেকে ধরে নিয়ে কত আছে? ছিয়াশি আছে। আচ্ছা আমরা কোনো ক্যালকুলেশনে ভুল করছি? ছিয়াশি তো না, 90 থাকার কথা, মনে হয় কোনো ক্যালকুলেশনে ভুল করছি। 90 ইন্টু 14, যেহেতু 14টা গ্রিড নিবো বলছিলাম, কত? 1260 আর হলো 11, ও সরি হ্যাঁ ভুল করছি, 13 হবে তো, 13, 13 ইন্টু 30, তখন তো আর 12 হবে না রে ভাইয়া, 390। তাহলে 390 কোথায় ভুল করছি বুঝছেন তো? বলেন তো কোথায় ভুল করছি আমি? ও ভাই লোক, জি ভাই বুঝি নাই, বললাম কোথায় ভুল করছি বলেন। ওই 12 13 জায়গায় 12 নিছেন না, 14টা গ্রিড নিচ্ছি তো, 14টা গ্রিড 1650, আমরা 14টা গ্রিড নিচ্ছি, কিন্তু ডাটা হবে হলো
13টা, কিন্তু 12টার জায়গায় আমরা 11টা দিছিলাম, মানে 11টা গাটা নিছিলাম, তাহলে হলো কত? 1650, তাহলে 1920 মাইনাস 1650। কারো যদি মনে হয় কমপ্লেক্স লাগতেছে, আমি এখনই সহজ করে দিচ্ছি। 1650 কত থাকে? 270। 270 135 আমার লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিতেছি। 135 135 এখন দেখেন, এখন মাপ দিই। নিলয়, এইটা না বুঝতে পারলে কিন্তু একদম ঝামেলা হয়ে যাবে। 90, ঠিক আছে। দেখেন বুটস, বুটস্ট্র্যাপ গ্রিড কতগুলো? বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম আপনার বা সাইজ এন্ড ডাইমেনশন, ৭৬৫ হলো কত? এই যে 1200, ঠিক আছে। ডিড বুটস্ট্র্যাপ, এখানে এই দেখেন ওদের মাপ দেওয়া আছে, কিন্তু ওদের এখানে বলা আছে আপনার এই যে 1200, ওরা 1200 1200। তাহলে দুই পাশ থেকে ওরা কত ছাড়া দেয় আপনার? 30 30 60 ছেড়ে দেয়, তার মানে 1140। এই যে এক্সট্রা লার্জ 1260 থাকে, ওদের গ্রিডের মাপ থাকে কত? 1260 1260 থাকে, ঠিক আছে, সরি 1200 থাকে, এবং দুই পাশ থেকে 30 30 ছেড়ে দেয়। 30 30 ছাড়ার পরে ভিতরে গাটার থাকে হলো আপনার 15 করে, কখনো 15 নয়, কখনো আপনার নেয় হলো ওরা 30 নেয়, ঠিক আছে। বিষয়টা হলো একদম নিলায় ভালো করে খেয়াল করেন, গ্রিড এটা হলো আপনার লেআউট সিস্টেম, গ্রিড আপনার লেআউট সিস্টেম, গ্রিড আপনার লেআউট সিস্টেম। ওকে যখন আমরা মনে করেন যে 12টা অথবা 14টা, 14টা গ্রিড যারা খুবই এক্সেপশনাল মানে এক্সট্রা অর্ডিনার তারাই নিয়ে কাজ করে, 14টা গ্রিড নিয়ে কাজ করে, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপের গ্রিড থেকে 12টা আপনি 12টার জায়গায় 10টা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, আবার 8টা নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে 12টা বেশি স্ট্যান্ডার্ড। 12 14 14 16 খুব কম দেখা যায়, রেয়ার, 12টা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। 14টা কিছু মানুষ ইউনিকলি করে থাকেন হিসাব করে। আচ্ছা পুরো কোশ্চেন ভাই, একটা কোশ্চেন, কোশ্চেনটা হলো যে আমরা যদি গ্রিড মানে নিয়ে কাজ করি, তাহলে দুই পাশে গ্রিডটা দিয়ে দিলেই তো হয়, তাহলে 12টা গ্রিড বা 14টা গ্রিড নিয়ে কি দরকার? দুই পাশে গ্রিড দিয়ে দিলে হয় মানে দুই পাশে, হ্যাঁ মানে ছাড়ার যে বিষয়টা বা যেই অংশটুকু আমরা কাজটা করি, আচ্ছা ওই অংশটুকুতে আমরা জাস্ট একটা কি বলে এটা রেকটেঙ্গুলার বা ইয়ে দিয়ে বা একটা গাইড দিয়ে আমরা লক করে দিলাম, তারপর ওই অংশটার ভিতরে কাজ করলাম। দ্যাটস ফাইন, আপনি এখান থেকে ছেড়ে দিচ্ছেন, ঠিক না? এখন আপনার 375 করে ছেড়ে দিলাম। ওকে ঠিক আছে, আমি আপনাদের ওই সিস্টেমে আসি, 12 নিলাম আর এখানে 375 করে ছেড়ে দিলেন, ঠিক আছে না? দ্যাটস ফাইন ভাই, এইভাবে হবে না ভাই, আপনি 375 এখানে ছেড়ে দিচ্ছেন, 375 ছেড়ে দিচ্ছেন, দ্যাটস ফাইন। হ্যাঁ এখন আপনার মনে করেন যে এইটা তো আপনি ব্যানার নিছেন হলো পুরো ফুল হোয়াইট, আপনার একটা কন্টেন্ট আসলো, সেই কন্টেন্টে আপনাকে ভাগ করতে হবে অর্ধেক অর্ধেক, অথবা মনে করেন এইখানে দিতে হবে ওকে 3 কলাম, এখানে দিবেন 7 কলাম, তো আপনি এটাকে কিভাবে করবেন? আপনি তো ভিতরে মাপ জানেন না, 375 এখানে ছেড়ে দিচ্ছেন, 375 ছেড়ে দিচ্ছেন, আমার কথা বুঝার চেষ্টা করেন। আপনার এইখান থেকে আপনার 1 কলম 2 কলম 3 কলম 4 কলম 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, লেআউট বুঝার সবচেয়ে সহজ উপায় হলো গ্রিড। জি ভাই, আপনার
সেকেন্ড মনে করেন যে এই যে আপনার মনে করেন যে এখন ফোনের জন্য 765 768 ঠিক আছে, আমাদের ডেস্কটপের যে উইথ যেটা থাকে আমাদের ডেস্কটপের সরি আমরা যে মনিটর গুলো ইউজ করি না 1366 আর থাকে 764 না স্ক্রিনটা দেখছেন না রেজুলেশন 768 আর 1366 থাকে। হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই। তো আচ্ছা এখন আমার মনে করেন যে এই যে মিডিয়ামটা লাগবে, তো মিডিয়ামের জন্য আমি তো অর্ধেক অর্ধেক করতে পারছি না, আমার জন্য ওরে দরকার হইতেছে যে আমার এইখান থেকে ধরেন সিক্স নাম্বার গ্রেড পর্যন্ত এই 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 গ্রেড পর্যন্ত আমার দরকার হইতেছে। তো আমার একটা কন্টেন্ট থাকবে এইখানে, মনে করেন এইখানে থাকলো হলো আমার সরি এটা আমি একটু বাইরে পাঠাই দিই, বেশি বাইরে চলে গেছে। আচ্ছা এটা কালার দিচ্ছি আমি, এটা কোনায় বাজেট ফাঁকা রাখি আমরা কতটুকু ভাই 30, তো 1 2 3 4 5। আচ্ছা এইটা হলো আমার মনে করেন যে একটা ইমেজ আসলো, মনে করেন যে এইটার ভিতরে আমি একটা ইমেজ নিয়ে আসি, বা বিষয়টা কি এমন যে ভেতরকার অ্যালাইন গুলা ঠিক রাখার জন্য বাকি কলাম গুলা দরকার পড়বে এই, মানে ভেতরকার অ্যালাইন গুলা ঠিক রাখার জন্য কলাম গুলা দরকার পড়বে বিষয়টা কি এমন? বিষয়টা হলো যে ভিতরকার কলাম না, বিষয়টা হলো যে আপনার লেআউটটা ঠিক রাখার জন্য, মানে হলো এই যে আপনি এখন কন্টেন্ট দিলেন না এখানে, এখানে আপনি মনে করেন আরেকটা দিবেন, এখন মাঝখানে কত গ্যাপ রাখবেন কিভাবে রাখবেন সেইটা, যে আপনার এখানে তো 30 আপনি গ্যাপ গ্যাপ আছে না, এইখানে আপনার 30 এইটা হলো কয়টা কলম নিয়ে নিছে 1 2 3 4 5, তাহলে কত 370 350 350, 1 2 3 4, তাহলে 3 4 120, তাই যে 375 350 আর 120 470 না, এই এতটুকটা উইথ কত 470 না, ইজিলি আপনি আপনি কি আর কি কোনো কিছু ক্যালকুলেশন করছেন? আপনি আপনি তো 470 ক্যালকুলেশন করেন নাই, আপনার 1 2 3 4 5, তাহলে আপনি জানেন এক একটা গ্রিডের উইথ আছে 70 করে, তাই 570 350, আর এই মাঝখানের গাটারের দূরত্ব কত 70 30 করে 1 2 3 4 চারটা, তাহলে 30 12 124 হলো 350 470 না, তাহলে আপনি এই গাছার ইমেজটাকে রেখে দিলেন 470 উইদে। এখন বাকি এই যে এখন আপনি এই যে মাঝখানে যে 30 গ্যাপ এটা অটোমেটিকলি আপনাকে আর চিন্তা করতে হইতেছে না, এখন এইখানে মনে করেন আপনি একটা স্লাইডার বসবো, অথবা এইখানে মনে করেন আপনার মনে করেন এইখানে এইখানে ধরেন আর একটা কন্টেন্ট হবে, বাকি 7 কলমে আপনার কি হলো কন্টেন্ট হলো, সেখানে আপনার মনে করেন যে ভাই বিষয়টা ক্লিয়ার আমি বুঝতে পারছি ওরিয়াম ইপসাম 100। আচ্ছা ওরিয়াম ইপসাম 100 দিলে হবে না, আপনি বুঝতে পারছেন যে কেন আপনারা লেআউট বা গ্রিড নিয়ে কাজ করবেন? আমি বুঝতে পারছি ভাই। জি ভাই বুঝতে পারছি ভাই, তাহলে আমাদের ফার্স্ট টাইম 1920 আর হচ্ছে 1080 নিয়ে, 1920 না আপনি মনে করেন যদি 1260 টু নাই, যদি 1260 নেন মানে আপনি একটা স্ট্যান্ডার্ড ধরে। জি ভাই এই দেখেন এই দেখেন এই যে ডিজাইন গুলো আপনারা যখন করবেন, জি ভাই আপনি তো এই যে এই ওয়ার এটাকে বলা হয় ওয়ার ফ্রেম, হ্যাঁ ওয়ার ফ্রেম যখন আপনি বানাবেন এটা বানালেন এই ওয়ার ফ্রেমটা বানালেন অথবা এই ওয়ার ফ্রেম বানালেন এই যে কাটা সহ ওয়ার ফ্রেমটা আপনি বানালেন, এই যে এইখানে মনে করেন এটা মানে হলো ইমেজ, এখানে মনে করেন কন্টেন্ট, এই আর একটা ইমেজ দিলেন, তারপরে এই যে এইভাবে রাখলেন, এই দেখেন যেখানে যেখানে করছে যে এখানে ইমেজ দিছে এখানে ইমেজ দিছে বাকিগুলো কন্টেন্ট এইখানে, এই যে এখন কাজ কে কে আপনার সহজ করে দিছে না
অবশ্যই ভাই অনেকটাই সহজ করে দিছে এটাই। এখন শুধু যে 1920টা, 1920 হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ 1920। ঠিক আছে, গ্রেড নিয়ে আমি আপনাদেরকে, আমার একটা ক্লাসই আছে যেটা নিয়ে আমি, যে কোথায় কত সাইজ দিবেন, কোথায় ফন্ট সাইজ কত দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমরা, আমি এখনই অ্যানাউন্স করে দিচ্ছি, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করি, যেহেতু আপনারা রাতে বসেন, আমরা, আমি চেষ্টা করব আপনাদের 10:30 থেকে 11:30 পর্যন্ত, এখন 10:42 বাজে, আমি 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 কখন আসব, বেশি রাত করলে আমার জন্য কষ্ট হয়ে যায়। জি ভাই আপনার সুবিধা অনুযায়ী। ভাই আমরা তো 8:30 থেকে থাকি, আপনি যখন আসবেন তখন আসেন। আজকে আমার ভাই ক্লাস আছে, ঠিক আছে, আমার ক্লাস আছে 8:30 থেকে 9:10 পর্যন্ত চলবে। তাহলে আপনি ভাইয়া ফ্রেশ হয়ে একবারে, মানে আপনার, মানে যখন সুবিধা হয়, 10:30, 11:30, 11:30, 12:30। আচ্ছা দেখি, দুইটা আমার কাছে অপশন আছে, আমার কাছে যেটা খুব ভালো মনে হচ্ছে 6:30 একটা, আর যেটা একটু আমার কাছে বেশি কঠিন লাগতেছে হলো 10:15, কারণ সবাই সময় খেয়ে দিয়ে আমরা বাসার সময় একটু ঘুমাইতে যাই, কারণ আব্বু আছেন এখনো, আল্লাহ তাকে সুস্থ রাখছেন, ও আসলে আমার জন্য তাদের উপরে জুলুম করতে চায় না, তো এটাই। তাহলে কি করব, 6:30 আমার জন্য খুব বেস্ট হয়, 6:30, 6:30, ঠিক আছে, একটা দিনই তো, সমস্যা নাই ভাই আপনার, মানে হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, সমস্যা নাই, মানে এমন না যে এখন তাহলে সবাই থাকতে হবে, বুঝছেন, নাহলে তো বাকিরা যেমন এরকম রাতে যখন হয়, যে রেজাউল মিস যায়, রানা ভাই মিস যায়, তারপর হলো বেলাল ভাই মিস যায়, আমার কিন্তু হাতে নাই এই ইন্টারনেট বলেন আর হলো ইলেকট্রিসিটি বলেন, অবশ্যই ভাই এটা কারো, তারপর আমাদের বাসায় কার্ড সিস্টেম, আমরা যদি মনে করি যে আমরা ফার্স্টে আগে কলিং বেল চাপ দিই যে দেখো তো এই যে আমাদের কি কার্ড চলে গেছে নাকি আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, তো আম্মু আগে কলিং বেল দেয়, যদি দেখে যে কলিং বেল দিছে বাজে, তাহলে আমরা বুঝি যে আমাদের নিচে কার্ডের টেকা শেষ, তাতে যে টাকা ভরে নিয়ে আসি, কারণ মাঝে মাঝে ভুলে যাই যে কত টাকা আছে, ব্যালেন্স কত আছে দেখতে, আর যদি মনে করি যে কলিং বেলে দেখি না, তাহলে এন্টায়ার পুরো এলাকায় চলে গেছে, আর ইন্টারনেট তো, এটা তো কালকে, কালকে রাকিব যখন ছিল বিকালে ব্যাচে কয়েকবার যে গেছে, রাকিব আসার আগে 1-2 বার গেছে, থান্ডার পোর্টটা নাই, যেটা হলো যে আবার ইসে দেয়, ওরা ব্রডব্যান্ড এর সাথে দেয়, নিয়েও আমি কাজ করতে পারবো না, তাই আমি ভাবছিলাম যে ফ্রাইডে যে আমার রাউটার চেঞ্জ করে নিয়ে যাবো, এখন বললো যে ইসে দিলে বলে 1 সপ্তাহের মতন সময় নেয় বা 2 সপ্তাহের মতন নেয়, আমি তো এখন মনে হয় এত সময়, হ্যাঁ বললো তো রাউটার বলে ওয়ারেন্টি দিলে এরকম লাগে, আপনারা আমার রাউটার দেন, ঠিক আছে, নিজের বাসার রাউটারটা আমার দিয়ে যান, বুঝছে তো আসলে কোথায় রাউটারের প্রবলেম নাকি তাদের ডিভাইসের প্রবলেম, কারণ আমার তো 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, লাস্ট ইয়ার কিনছিলাম আমি রাউটারটা, আগে তো ঠিক ছিল যে অফিস পরে দিলে কোনো সমস্যা ছিল, অ্যাডজাস্ট করতে পারতাম, এখন তো এটা টাফ হয়ে গেছে, যদি বলে যে নিয়ে আসো তাহলে। আচ্ছা দেখেন এখানে আপনাদের কাছে এই যে এই এইটা থেকে একটা চমৎকার গ্রিডের ই আছে, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ওটা শেয়ার করব, ওইখানে একদম ধৈরা 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 গ্রিড নিয়ে আপনার মাথা ব্যথাই হবে না, এত সুন্দর করে যে মোবাইলের জন্য কত গ্রিড ছাড়বেন, উইথ প্যাডিং কত দিবেন, পুরো স্পেসিফিক বলা আছে। আচ্ছা দেখেন যখন আপনি এই যে গ্রিডটা সাজাইছেন, এই যে যখন গ্রিডটা বসাইছেন, এই যে 2 পাশ দিয়ে ছেড়ে দিচ্ছেন, এই যে মক আপটা করছেন, এই যে এটার জন্য আপনি ইমেজ ছাড়ছেন কন্টেন্ট, তারপর এর জন্য আপনি জায়গা ছেড়ে দিচ্ছেন, এবার কি হয়েছে আইসা আইসা খালি বসাচ্ছেন না, এই যে ইমেজ বসাচ্ছেন, কন্টেন্ট বসাচ্ছেন, আবার দেখেন এই যে এই ম্যাপ এখানে কাজ এখন অনেক সহজ হয়ে গেছে না, ইউআই ডিজাইনটা আপনার লেআউটটা করার জন্য আপনার উইথ হাইট নিয়ে তো চিন্তাই করা লাগতেছে না, তো আমি সেজন্য আগে লেআউটটা বুঝাচ্ছি, আমি ফার্স্টে কি করলাম যে
থিওরি পড়ালাম, থিওরি পড়ার পরে লেআউট বুঝাচ্ছি, লেআউট বুঝানোর পরে আমি ডিজাইনে যাব। তাহলে আপনার কাছে মনে হবে জিনিসটা একদম মানে সহজ ইনশাআল্লাহ, খুবই ইজি ইনশাআল্লাহ ভাই, খুবই ইজি লাগবে ইনশাআল্লাহ ভাই। এই ভিডিওটা একটু দিয়ে দেন, আমি তো ভিডিও হচ্ছে 30 মিনিটের ভিডিও হচ্ছে, ভিডিওটা এই আপনাদের রাতের ভিডিওর সাথে রাতেরটার সাথে কি একবার মার্চ করে দিই রাতের ক্লাসটার সাথে, কি বলেন? আমার আপলোড করতে কোনো সমস্যা নেই ভাই, ওইটাই পড়ে কি না কালকে ভাই? না না না, মার্চ করে বেশি কোন লাগে না, আজকে তো ক্লাস নিব, মার্চ করে আপলোড করতে বেশি সময় লাগে না। আপনাদেরকে ভিডিও গুলো দিতে চেষ্টা করি দেরি না করার জন্য। তো আচ্ছা, আমি একটু জাস্ট জেনে নেওয়ার চেষ্টা করছি, আপনাদের কি 6:30 প্রবলেম হবে? না না ভাই, না ভাই, শিওর? তাই একটু সবাই তারপর আপনারা জিজ্ঞাসা করেন, কারণ যদি সবাই না আসে না আমার কাছে ওই যে ভিতর থেকে প্রশান্তি পাবো না, কারণ ওই 2-3 জন শিখতে পারতেছে না, খারাপ লাগবে। যদি বলে যে না আমরা 6:30 পড়বো, তাহলে আমরা ওই যে 10:15 করবো ইনশাল্লাহ, 10:15 11:30 পর্যন্ত ইনশাল্লাহ। রাতেও তো সবাই থাকে না ভাই, ওইটাই একটু রাকিব এবং সালমান প্লিজ একটু দায়িত্ব নিন, যে গ্রুপে জিজ্ঞাসা করেন যে আমাদের যেহেতু ভাইয়ার বাসায় নেটের লাইটটা ছিল না, ভাইয়া চাচ্ছিল যে এটা একটু কভার করে দিতে, তো যে 6:30 আর 10:15 থেকে ইনশাল্লাহ 8 বাজার একটু আগ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তারপর তো আমি আমার যথারীতি আমার ক্লাস শুরু হয়ে যাবে, সবাইকে বলে দেবো ভাই, চিন্তা করেন না। আচ্ছা তো আমরা চলেন এই ফাঁকে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আর তখন আমি ইনশাআল্লাহ আপনাদের রাতে ইনশাআল্লাহ গ্রিড এবং গ্রিড ওইটা দেখাইতে মনে হয় 15-20 মিনিট লাগবে ইনশাআল্লাহ ওই ডকুমেন্টটা, আর এরপর বাকিটা সময় জুড়ে ইনশাআল্লাহ আমরা ডিজাইন করব। আমরা একটা এরকম ওয়েবসাইটের UI বানাবো ইনশাআল্লাহ, একটা লেয়ার একটা কিছুর, এই যে চাচার যে ছবি দেখলাম না, এই চাচার ছবি দিয়ে একটা আমরা UI বানাবো ইনশাআল্লাহ। আমাদের প্রশান্ত ভাই, প্রশান্ত ভাই তো আমি জানাইছিলাম, প্রশান্ত ভাই লিভ নিচ্ছেন। আচ্ছা চ্যানেলটা ওনার সাথে শেয়ার করতে হবে। বুঝি নাই, পিকচার দিন মানে জাহিদ ভাই ক্লিকসে আমাদের কি কালকের পিকচার দিয়ে বানায়েন ভাই? আপনি বুঝেন নাই ভাই, আপনি বুঝেন নাই পিকচার দিয়ে বানায়েন। আচ্ছা সালমানের পিকচার দিয়ে বানাতে বসে, কাকু আরে ভাতিজা বলো কি যে বরণ কাকু কইল, জনপ্রিয় ভাই ভাই জনপ্রিয় বুঝছেন, পুরো ভাইরাল করে দিছে। সজীব কাকু বলো ভাইয়া যাক। আচ্ছা ঠিক আছে, আমি কই যাবো? আচ্ছা আপনারা তো আছেন না ইনশাল্লাহ ওই কালকে। আচ্ছা আমি জাস্ট আপনার 2 times আবার টাইপোগ্রাফি দেখলেন, তো মনে হচ্ছে না আরেকটু ক্লিয়ারলি বুঝছেন আলহামদুলিল্লাহ ভাই। আমি তো মানে টোটাল মোটামুটি জাম বাজার বুঝছি ভাই, কয়েকজন তো ঘুমাই গেছে ক্লাসের মধ্যে। কারা কারা আপনাদের ব্যাচের? বলা যাবে না ভাই, বলা যাবে না, নাকি ওই ব্যাচের? ওই ব্যাচের, ওই ব্যাচের বললে ভাই চাকরি থাকবো না। চাকরি দিছে কি আপনারে? জাফরউদ্দিন রাধা ভাই প্রেজেন্ট, তারপর হলো আসিয়ার রাকিব প্রেজেন্ট, শাহিন আলম, শাহিন আলম, তারপর হলো আনিসুর রহমান, আনিসুর রহমান, জুয়েল শেখ, এরা সবাই প্রেজেন্ট থাকবে বিকজ নেট প্রবলেম আমার হয়েছে, রেজাউল কারিম। আমি চাইতেছি যে আনিসুর রহমান, রেজাউল কারিম যারা রেগুলার ভাই ক্লাস করে, রাকিব আপনাদের কাছে
আপনারা অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার বাসার নেটের লাইনের কারণে ক্লাসটা যথারীতি শুরু করতে পারিনি, তো আপনাদেরকে এখনই বলে দিচ্ছি যে 6:30 ইনশাল্লাহ 6:30 সন্ধ্যায়। প্রবলেম আছে কারণ 23 ব্যাচের রাকিবের কাছে বেশি আছে, রাকিবের কাছে আসলে দুইটা ব্যাচেরই অ্যাক্সেস আছে, তো ও জোগাড় করে নিছে, আমি দিই নাই। ইউনুস মির্জা, জহিরুল আলম, জারিফ, তো আপনারা বইলেন এবং 24 নিলয়দের ব্যাচের, নিলয় সালমান আপনারা একটু বলেন বাকিদেরকে সবাই, যারা শাকিরা যেমন নিলয় সিয়ার ভাই, প্রেজেন্ট ভাই, ফারুক, ফারুক তো ছিলেন আবার চলে গেছেন, আমি দেখলাম ফারুক ইয়াসিন দুইজনই, নোমান ইয়াসিনকে আজকে দেখছিলাম চলে গেছেন আবার, সাজ্জাদ নাই, কাউসার, কাউসার আপনারটা আমি দিয়ে দিছি, ইউনুস মির্জা, জি ভাই, নিশাত, সালমান সামি, আচ্ছা, গোবিন্দ চক্রবর্তী, সালমান হোসেন, আচ্ছা আচ্ছা পরবর্তী ব্যাচে যদি কেউ থাকেন তো থাকলেন, ঠিক আছে, আমি তাহলে আপনাদের ভিডিওটা এইভাবে সেভ করে রাখতেছি, ৬ মিনিট আছে, আমি একটু খাই নি, কিছু খাই নি, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, মানুষ কিনা ভালো কাজ করলে সেটা যদি আমরা বলি মানে তাও মানে কি একটা ভাবসা, একটা ভালো কথা, এটাই ভালো কথা, আমাকে বোঝা মানে আমি এমন কি করলাম, বেলাল ভাই নাই, তারপর হলো রেজাউল, আমার শালা নাই, কই অনেকে, কই অনেকেই নাই ভাই, তো আপনাদের দায়িত্ব না ছিল যে সবাইকে নক দেওয়া, আমরা তো একটা আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি, ওটা আবার রাকিব ভাই পোস্ট করে দিয়েছে, আমার মেসেঞ্জারে কথা বলছি, আমাকে সকালবেলা সবাই ক্লাসেও বলে দিলাম, কিন্তু ওরা যদি না আসে জোর করে জানা যায় না ভাই, স্টার্ট করে দেন আর অপেক্ষা করে লাভ নেই, ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ, বাবু, বাবু কে, Thank you.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ওকে, কর্পোরেট বিজনেস বিজনেস এসটিএমএল 5 টেমপ্লেট, ঠিক আছে, একটা টেমপ্লেট। তো এইটা আপনার মনে, এইটার হলো লাইভ, আমি প্রিভিউতে চলে যাই, লাইভ প্রিভিউ। ওয়াও, ওই আছে না, সিরিয়াসলি পালাইছে নাকি? পালাই দিছে কি না জানি না। তো আমরা ইনশাল্লাহ এই টেমপ্লেটটা ডিজাইন করব, ঠিক আছে, এই টেমপ্লেটটা ডিজাইন করব। তো দ্যাটস দ্যাটস দ্য আমাদের টেমপ্লেট, এই হোপফুলি সবাই দেখতেছেন। তো আমাদের প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি কোথায়, এই হলো আমাদের প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি, বললাম না, এই চাচ্চুকে চাচ্চু, এই যে চাচ্চু, জি ভাই, এই যে চাচ্চু, ঠিক আছে, এই চাচ্চুকে কোথায় রাখছি, কিভাবে রাখছি, ওকে, জি ভাই। তো সবকিছু খুলে দিই, ওকে ভাইয়া, এটা ভিউটা পাইলে আমার কাছে ভালো লাগতো। আমি মনে হইতেছে যে এটা ইনভার্টার মার্কেট থেকে উঠাই নিছে কিনা, বাট নাই। তো আমরা কন্টেইনার আমরা এটাকে দিব হইলো, আমরা তো এটা হিসাব করি আসছি 375 30 আর হলো 12, এবং আমরা কালারটা দিয়ে আসি একটু কালার, এই ধরনের একটু কালারটা হালকা, হোয়াইট দিলে ভালো হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাশ কালার আছে। ওকে, তো দুইটা স্টেপে আমরা এটা করতে পারি, দুইটা স্টেপ, দুইটা স্টেপ। একটা হলো যে আমরা মনে করেন যে এটা দেখলাম, দেখ কোথায় 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 আছে, এইভাবে একটা স্টেপ, দ্যাটস দা ওয়ান স্টেপ। আর একটা হলো যে আমরা সম্পূর্ণ এটাকে এনে জাস্ট সেট আপটা করব, ঠিক আছে। বিষয়টা হলো যে এরকম, ডিজাইন ওকে, এইটা একটা ওয়ে, এটা কেন পিএইচডি কেন বাবু, ঠিক আছে।
ঠিক আছে, এটা আমি এইভাবে এই দেখেন যে গ্রিড গুলোকে এইভাবে রেখে 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 এটা বানিয়েছিলাম। এই যে তো এইটা ছিল হলো আমাদের সেই ইমেজটা, এই যে আমাদের ইমেজটা কনসার্ট প্লাস ফ্রি টেমপ্লেট ফ্রি ডিজাইন রিসোর্স। আমি একটু দেখে আসি আমি এটা কোথায় রাখছি। ও আচ্ছা, আমরা দেখা করার সময় এই যে বইটা আমি পাইছি, আমরা দেখা করার সময় ইনশাল্লাহ একটা বই যদি আমরা প্রিন্ট করাতে পারি খুবই ভালো হয়। তো এই একটা ওয়ে, তো আমরা যেটাই আছে জেনুইন যেটা আমি জাস্ট একটু ইনফোটা দেখে আসি এটা উইথ হেড কত ছিল। তো সম্পূর্ণ রিসোর্স গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। কন্টেইনারটা আর একটু বাড়াবো। তো আমরা ধরলাম এটা টপে আছে, আমরা কিন্তু এই যে ব্যানার কিন্তু এইটা আছে, তো আমরা চাইলে আমরা জাস্ট একে আর একটু এইভাবে শিফট ধরে শিফট ধরে এইভাবে বড় করে দিচ্ছি। এবং সেন্ট্রালি বড় করতে হবে, কন্ট্রোল শিফট। তো আমরা এখন কি করতে পারি যে এইখানে যা যা আমরা দেখতেছি, ফার্স্টে আমাদের টপ এইটাকে বলা হয় টপ, এইখানে আমরা যা যা লিখবো সেইটা এইখানে আমরা এটাকে কমপ্লিট করতে থাকবো। আচ্ছা এটার হাইট এটা কি আরো বড় আসবে? আচ্ছা তার মানে আমার এইটাকে একটু বড় করা উচিত, আরো আমি দেখি হালকা একটু বড় করে দিই। ওকে দ্যাটস ফাইন দ্যাটস ফাইন দ্যাটস ফাইন। কত নিয়েছি আমরা? শূন্য শূন্য, একটু অ্যাডজাস্ট করে দেওয়াটাই ভালো। একদম পারফেক্ট। ওকে আমাদের ফুটার মানে হাইট বাড়বে, এই হয়ে গেল আমাদের কাজ।
তো আমরা এটা ফটোশপে, আমি ফটোশপেও করাইছি, ইলাস্ট্রেটর করাইছি। তো ফার্স্টেই একটু বললাম না যে প্রতিটা ব্যাচ থেকে একটু, মানে এবার আপনাদের ম্যাক্সিমাম যাচ্ছে হলো ফিগমা বেসড, এটাকে ছোট করা যায় না, এটাকে ছোট করা যায় না, না যাবে না। তো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি কি আমাদের টপ টপ ই আছে, আমি একে না আমার এটার ভিতরেই রাখতে হবে। ওকে, প্রথমে দেখতে পারতেছি আমাদের কি আছে, একটা টপ ন্যাপবার, টপ ন্যাপবার বা টপ টপ হেডার বলি, তবে এটাকে সবাই আমরা বলে থাকি ট্যাপ ন্যাপবার, ট্যাপ সরি টপ ন্যাপবার। তো আমরা দেখি যে এইখানে ফন্ট কি নেওয়া আছে, কি ফন্ট নেওয়া আছে। তো এখানে একটা ফন্ট ইউজ করছে, কারণ দেখেন আমরা টাইপোগ্রাফি পড়া যে সুবিধাটা হয়েছে এখানে কিন্তু সবই সেরিফ ফন্ট ইউজ করছে। দেখেন আমরা একটু ভালো করে যদি দেখি সব জায়গায় কিন্তু, সরি সেরিফ বলে সানসেরিফ ফন্ট ইউজ করেছে সব জায়গায়। এইখানে একটু দেখতেছি সেরিফ, তো সানসেরিফ দুইটাই নেওয়া লাগবে। তো আরে দেন না, ভালো লাগতেছিল, কি বলেন বন্ধ বলেন কেন, ভালো লাগতেছিল ব্যাকগ্রাউন্ড ওপেন হয়ে গেছিল। হ্যাঁ সিরিয়াসলি ভালো লাগতেছিল, ওয়াও টেন 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 টেন। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। মানে আমার একটা ধরেন যে দেখলাম সেটা আমার ভালো লাগলো, এখন আমি সেটা করব, ওই ছবিটাই মানে ওই টেমপ্লেটে যেটা ইউজ করছে যে ছবিগুলা, ওই ছবিগুলো কিভাবে আমি আমার এখানে নিয়ে আসবো, ম্যানেজ। আচ্ছা বলতে এটা হলো মাইড্রা প্রো। আচ্ছা ঠিক আছে, মাইড্রা প্রো ইউজ করছে। মনে করেন যেমন এই ওয়েবসাইটটাই, এটা ছিল একটা লাইভ ছিল, আমি জানি না তারা কেন লাইভটাকে উঠাই দিছে, অথবা খুঁজলে পাবো। আপনি কি কোনো ওয়েবসাইটের কথা বলতেছেন বা এরকম কিছু, কনসাল্ট প্লাস theme.net? আমি দেখাচ্ছি দেখাচ্ছি এই যে পেয়েছি, আমি তো পেয়ে গেছি, আমি তো পেয়ে গেছি। কত জায়গায় এটাকে ই করছে, ভালোই ডিমান্ড ছিল এটা। আমি তো মনে করছি আরেকটা টিপা মারে লাগ মারলে ভাই ভাবি আপনি রাম করে না। একদম কাঁচা কিল্লা ভাইয়া, তাহলে তো আপনি একদিন মহান মুসিবত থেকে বেঁচে গেছেন। কেমনে পূজা ভাই, একদিন আমাদেরকে প্রেজেন্ট রাখার সময় বললেন না যে ওই যে এক একজনকে বিভিন্ন রং রং করে ডাকলেন, যে আয়রে আমার হাসিনা, আয়রে আমার বন্নি, আয়রে আমার মৌসুমী শিখা, তখন যদি ভাবি এগুলো শুনতো আপনার কিন্তু খবর ছিল। হ্যাঁ আমি তো বন্ধের বেলা এগুলো বলি না, এগুলো আপনাদের বেলা বলছি। বলছিলেন ভাই, এখন যদি মৌসুমী সবার ক্ষেত্রেই বলছেন, রাজনীতি ভাই রাজনীতি, ভিডিও রেকর্ড আছে ভাই, রিপ্লাই দেখেন।
আরে ওরা ওরা ওটা রি করতে হবে কি জানি। আপনি যেমন বলছিলেন না, আপনি যেমন বলছিলেন না এটা মৌসুমীর বাবা মার শুনতো তাহলে আমারে কি করতো, তখন আমি বলতে চাইছিলাম যে ভাইয়া আপনি যে মৌসুমীর বাবা মার কথা চিন্তা করেন, আগে আপনার পরিবারের বাসার কথা চিন্তা করেন, ভাবি শুনছে কিনা। পরে আর বলি নাই। তো পিছে তো আমার ছালাটাল পড়তেই হইতো। যাক, কেউ কেউ প্যারেন্টস শুনে না, বলবো বলেও না যে আরে কি টিচার এটা। আলহামদুলিল্লাহ ইভেন আমার বউ শুনেন, দুইটা থেকেই বাইচে গেছে। আমার ভাই শুনছে ভাই। ও আপনার ভাই শুনছে? এ তো আমার স্টুডেন্ট। হ্যাঁ শুনুক, হে তো বুঝছে, এগুলো ব্যাপার না, হে ভাই না, এ ব্যাপার না, এগুলো বুঝছে, হে বুঝছে, হে এগুলোর কিছু মাইন্ড করে না জিগেন। এই দেখেন এটার ওয়েবসাইটটা অনেক কষ্টে আমরা পেয়ে গেছি, ঠিক আছে, অবশ্যই আমি লিংক দিয়ে দিব, অবশ্যই অবশ্যই একটা ফটো আমি দিদানন্দ কমলা খুঁজতে অনেক কষ্ট লাগছে। ভাই কথা বলতেছে তাই হোল্ড করতেছে। তো সালমান কে উদ্দেশ্য করে বলা, যেমন এই যে যেমন এখানে কি কালার আছে, কোন কালার আছে, আইকন আছে, তারপরে যে এই লেডির যে ছবি মডেলের সেই ছবি, এইটা মনে করেন যে আপনি নিতে চাচ্ছেন। হ্যাঁ এখান থেকে যা যা ছবি আছে আমরা নিব, তো আমরা একটা ফোল্ডার বানাবো, এই যেহেতু আমরা এই প্রজেক্টটা হাতে নিছি এটার ইউআইটা বানাবো। তো ফার্স্ট অফ অল আমরা ওনার ছবিটা নিই। তো ওনার ছবিটা কোথায় আছে? যাই যাই একটু ছোট করে দিচ্ছি, বেশি লাগছে, বিজি বিজি লাগছে। এই এই যে ওনার ছবি দেখেন, ১৯৭০ আবলো ৭০০, ওপেন, এই যে ছবিটা আসলো, ঠিক আছে, ১৯৭০ আর ৭০০। তো এটাকে আমরা কি করি, সেভ করি। তো
প্রথমে আমরা চেষ্টা করব সব হলো সেমিনার কিছু কপি করা, বহুত কপি করতে হবে, বহুত সরি এটা যাইব হলো ইউআই ইউএক্স এর ভিতরে, ইউআই ইউএক্স এইখানে এটার নাম কি দিব আমরা, কি জানি নাম, কনসাল্ট প্লাস টেমপ্লেট, না টেমপ্লেট, কনসাল্ট প্লাস টেমপ্লেট রিসোর্স। তো এটার ভিতরে আমরা এই ছবিটা রাখলাম। তো আমরা কাজ করি যা যা ছবি দরকার তা তা আমরা আগে থেকেই নিয়ে নিই। এখানে লোগো দরকার, তো ভালো থাকবে 100% রে ভাই, আপনি রেজুলেশন দেখবেন এটার, আপনাদের সবাই ডেমো দেয় তো কোথায় জানি এটা শুনছিলাম, ও মনে পড়ছে থ্রি ইয়ার্স ডেমো দেখানো পড়তে, হ্যাঁ ডেমো 100% ভালো থাকবে, 100% ইনশাল্লাহ। এই চলে আসছে, ওয়াও 692 KB, আর কি লাগে, তো এর থেকে ভালো পাওয়া যায়। আমাদের পারপাস আমরা সার্ভ করতেছি, এবার আসবে আমরা কি নিব, লোগো, লোগো দেখি যদি লোগো যদি ওরা, হ্যাঁ লোগো দেখেন, লোগো কি একটা আপনার PNG বসাইছে, এই যে এই এটা কি আমাদের লোগো, সেভ করি, এই যে লোগো, পরে আইকন, আইকন গুলো আমরা আইকন গুলো দেখবো অনেক, তারপর হলো এইটা, এটা যদি আপনি আজকে তৈরি করেন, তৈরি করার পরে পাবলিশ করেন, ইনশাল্লাহ হোপ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। এটা অ্যাবাউট ইমেজ কি ভালো অপেক্ষা করতেছে, প্র্যাকটিস, দেন ভালো আরো কিছু অপেক্ষা করতেছে, এটা কি আলাদাভাবে, এইটা লোগো, হ্যাঁ সরি দুইটা আলাদা, দুইটা আলাদা ভাই, আজান দিতে যাবে ভাইয়া, আজান দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, যে আমরা কিছুক্ষণের জন্য নিরাপত্তা পালন করি, হ্যাঁ আমি এর মধ্যে এর মধ্যে এগুলো নামাই, আমি তাহলে দেখি আর কি করব, আজান তো আমাদের এখানে হচ্ছে না, ওদের এখানে হচ্ছে, ভাই কপি করা ফন্ট কি আসে না ইয়েতে ফিগমায়, কোথায় আমি যদি কপি করে একটু ফন্ট নিয়ে যাই এখান থেকে, কপি করলাম ফিগমায় নিয়ে পেস্ট করলাম, ওগুলো কি আসে না, ও আচ্ছা এখান থেকে না, ফন্ট ফন্ট ফ্যামিলি বা ফন্ট ফেস তো আলাদা রে ভাই, ওইটা তো আলাদা, না না আমি জাস্ট এখান থেকে দেখা গেছে আমি রোবটও রাখছি, রোবটও ফন্টে আমি এখান থেকে যেই ফন্টগুলো নিচ্ছি কপি করে কন্ট্রোল সি ওখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, হ্যাঁ 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 হ্যাঁ, আরে ভাই এটা তো কপিই না ভাই, টেক্সট টেক্সট রাইট, টেক্সট এই টেক্সট আপনি কপি করে পেস্ট করছি বাট আসে না ফন্টগুলো, আসবে আসবে সমস্যা না, ওয়েট ওয়েট ওয়েট, তো ফার্স্ট অফ অল যেহেতু আমাদের একটু অপেক্ষা করতে বসে আমরা একটু অপেক্ষাই করি, ঠিক আছে ভাই আমি অলরেডি এগুলো নামাই নিছি, হ্যাঁ আমার কাছে নামানো আছে এই সবই ইমেজ গুলো নামানো আছে,
ভাই আজকে লিনাক্স সেটআপ দিব, কোনো সমস্যা হলে আর টেক্সট করব একটু রিপ্লাই করে। আজকে শেষ হয়েছে? জি ভাইয়া। ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি আপনাকে অবশ্যই হেল্প করব। তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে আমাদের একটা টপ হেডার নিতে হবে। তো টপ হেডারটার সাইজ কত এইখান থেকেও দেখে আসতে পারি, অথবা আমরা যেখান থেকে ধারণা নিচ্ছি ইন্সপিরেশন করতেছি সেটা আমরা দেখে আসতে পারি। তো এটার হাইট আছে হলো যে আপনার 40, 40 হলো এটার হাইট। ওই দেখেন ভাই 40 করলাম, রাখার পরে এই দেখো ডিপ টপ হেডার হিডেন এক্স এক্সট্রা স্মল, এক্সএস মানে হলো এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল। এখানে এছাড়াও তুমি এটার এটার জন্য সিএসএস লিখছে হলো মানে 40 টা বুঝাবে লেখা। ও 40 টা লেখা, দেখো যখন আমি কি করছি একটা এই যে 1211/40। হ্যাঁ ওকে, এবং ব্যাকগ্রাউন্ড কালার কোনটা এইটা। তো আমরা নিই এটা নাম দিয়েছে টপ হেডার, তো আমরা এটা নাম দিব টপ হেডার। তো আমি কি করলাম ওরা কিন্তু 1200 তোমার আপনার 1260 দিয়ে করছে, ওদের পুরো লেআউট 1260 এর উপরে। তো আমাদের যেহেতু আমরা করেছি কত 1920, আমাদেরটা 1920 রাখছি। তো আমি এখন একে একটু বন্ধ করে দিই। তো আমরা ফার্স্টে কি নিয়ে আসবো, একটা এখানে ক্লিক করলাম এবং এখানে লিখবো হলো 1920 আর এখানে দিব হলো 40 40, এবং এটাকে কোথায় পাঠিয়ে দিব এবং এটা থাকবে হলো লেফট রাইট, এবং এটাকে পাঠিয়ে দিব এই এবং টপে, এবং এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এইটা। ওয়াও চমৎকার, ঠিক আছে ওকে আমাদের হয়ে গেল। এখন কোন গ্রিডে আমি এটাকে একটু নিচে এইভাবে মিনিমাইজ করে রাখি, কোন গ্রিডে বসছে গ্রিড যদি আমি চিন্তা করি, আমার এইখান থেকে লেআউটের এটা শুরু হয়েছে হলো, আমার কন্টেন্ট শুরু হয়েছে এই এইখান থেকে, দেখেন এইখান থেকে আমার শুরু হয়েছে, এবং দুই পাশ থেকে কি করছে 1515 ছেড়েছে, দ্যাট মিনস 1170। তো আমাদের কত আছে, আমরা নিছিলাম কত, আমরাও 1170 এর মধ্যে করব। তো এইখানে আমরা দেখতে পাইতেছি এই পর্যন্ত আমাদের কলাম, এই একটা কলাম এই একটা কলাম, ঠিক আছে, একটা হলো আপনার ইমেইল আর একটা হলো আমাদের ফোন নাম্বার ও মাঝখানে একটা ডিভাইডার। তো আমরা কি করছি এই যে 1200 আমাদের এই কন্টেন্ট কত, এখানে টোটাল আমরা যদি একটু হিসাব করি আমাদের 12×70+11 30
ইনটু 30 30 1170 ওয়াও মিলে গেছে আমাদের হ্যাঁ জি তো আমাদের পুরো এখান থেকে এখানে কত আছে 1170 তাহলে আমরা কি করব 1 2 3 4 এই চারটা গ্রিড মিলে আমাদের একটা হবে অথবা এই অর্ধেক অর্ধেক 6 6 তো আমি এখানে দেখে আসি কেটে দিই বেশি কিছু রাখার দরকার নেই তো এইটা আছে হলো এইখানে আমার 287 আর হলো কত 198 মানে আচ্ছা 287 তো 487 তাহলে আমি 487 তো 500 ধরলাম 500 ডিভাইডেড বাই 70 কয়টা গ্রিড হবে আমার সাতটা তো সেজন্যই সাতটা তো আমার দরকার নেই কারণ আমরা একটু ইচ্ছাকৃত ভাবে বড় নিছি তার মানে ছয়টা নিব আমরা 1 2 3 4 5 6 এইখানে 6 থেকে আমাদের কাজ শুরু হবে তো আমরা এবার শুরু করে দিই কি কি আছে আমাদের এইটাকে নিয়ে আসি এইটার নাম হলো টপ হেডার টপ হেডার টপ হেডার এখন ওরে দেখা যাচ্ছে না কারণ কি এবার দেখা যাবে ঠিক আছে না তো আমাদের তো এই সাইডে তো আমাদেরটা আসলে ওরে 1170 এর মধ্যেই বসাতে হবে বাইরে চলে গেছে আরে কত ছিল জানি আমাদের এটা 1600 ছিল না কোনটা ভাই মেনু সিস্টেম হ্যাঁ এবার ঠিক আছে পারফেক্ট আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে আমরা চিন্তাই করতেছি না আমরা চিন্তা করব এখন এইটা নিয়ে কি কি লেখা আছে আমার কি মনো কিভাবে বুঝলাম এইখানে আমরা হোয়াট মাই ফর্ম এটা আনতে পারি এটা হোয়াট ফন্ট এটা আনতে পারি এই যে দেখেন এখানে লেখা আছে মনো মনস্টার মনস্টার সেন্স সেরিফ তো আমার কাছে অবশ্যই এই ফন্ট আছে তো আমি এখানে যাব টি লিখব এবং এখানে লিখব হলো ইমেল ই এম এ আই এল ইমেল অন কালার কি হবে হোয়াইট ভাইয়া বলেন এই যে আপনি যে ফন্ট দেখে বলতেছেন সেরিফ সেন্স সেরিফ এটা আমরা বুঝবো কিভাবে এটা কি কোনো ক্লাসে বলছিলেন না মিস করেছিলাম হয়তো তুমি তো টাকা দিবা ওহরে টাকা দাও ইসরাই ইশ দুবার করে না বলে দিলাম ভাই সজীব ভাই তারপর বেলাল ভাই কে না বলে দিলাম গতকালকে রাতে হ্যাঁ ওই যে বললেন যে একটা এক্সটেনশন দিয়ে দেখ ওইটা দিয়ে দেখতে হবে এই দেখেন এইটা নাম হলো হোয়াট ফন্ট ঠিক আছে আমি জাস্ট হোয়াট ফন্টটা ইনস্টল করা আছে এইখানে ধরলাম ধরার পরে দেখেন কালার কালার কি কালার কি দেখেন কালার হলো আপনার সাদা ফন্টের সাইজ কত 12 ফন্টের নাম কি মনস্টার সেন্স সেরিফ আচ্ছা কোশ্চেন হলো সেন্স সেরিফ সেরিফ কিভাবে বুঝবো সেরিফ দেখছেন না সেরিফে কি স্ট্রোক আছে আর সেন্স সেরিফে কি নেই স্ট্রোক নেই তো যেখানে দেখবে আপনি স্ট্রোক আছে সেইখানে হলো আপনার মনে করেন যে তারিখটা জানি কি দেখছিলাম তো সেরিফ ফন্টে কি থাকবে আপনার স্ট্রোক থাকবে স্ট্রোক যেখানে দেখবেন স্ট্রোক আছে সেটাই হলো সেরিফ ফন্ট
আর যেখানে স্টপ নেই সেটা বুঝবেন সেন্সরি ফন্ট। তো এই যে এখানে আপনি হোয়াট ফন্ট, আমার ফন্ট নিনজা, এই দেখেন আমার ফন্ট নিনজা, এই যে ফন্ট নিনজা, এই দেখেন ফন্ট নিনজা, দেখেন আমি ধরে 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 আমি দেখতেছি। তো আমরা কি করতেছি, ইমেল যে লেখছেন ওটা দেখা যাচ্ছে না, ফন্টের কালার চেঞ্জ করবেন। ইমেল যে দেখা যাচ্ছে না, এটা হলো উপরে আছে দেখে দেখা যাচ্ছে, হ্যাঁ এইটার জন্য বুঝছেন। এখন কি সবগুলা কি বোর্ডের উপরে হবে এটা কি? হ্যাঁ সবগুলা হলো আপনার এই যে নাইলে ইমেজ দেখা যায় না, এই যে এখানে নিয়ে আসলাম না, এখন বোঝা যাচ্ছে, এই দেখেন এই যে বোঝা যাচ্ছে, ওকে এটা ভিতরে পাঠা দিলাম, এবার ঠিক আছে, এবার তো বুঝতেছে। জি জি বুঝতে পারছি। এই নিলাম, এটার নাম কি E-M-A-I-L, ইমেল, ওকে। এবং এটার এটা কি রোবটো না, রোবটো না আমরা কি দিব, আমরা দেখলাম মনস্টার না কি একটা, হ্যাঁ মনস্টার সেন্সরি, মনস্ট্যান্ট সাব monostand, okay এবং এটা কি করে দিব, bold, এবং এটা কত font size 12, ঠিক আছে। এবং এটার কি হবে letter spacing তো header দরকার নাই, কিন্তু এইখানে এইটা তো অটো দেওয়া, এইটা হলো লাইন স্পেসিং টাকে একটু বাড়িয়ে দিব, এই দেখেন প্যারাগ্রাফ স্পেসিং 5, এবং এইখানে কি হবে আমাদের আটা হবে কি ক্লোন, সেটা হবে এইখানে ইনফো 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 এট দ্য রেট অফ .com, এবং এটা কি হবে আমাদের সাদা হবে, এবং এই যে এই লেখাটা, এই লেখাটা এই অ্যালাইনমেন্টের সাথে হবে, এই লেখাটা এই অ্যালাইনমেন্টের মানে মাঝ বরাবর, এইটা হবে। এবং আমি কি করতেছি একটু এদিকে টেনে নিয়ে আসতেছি, আর এইটার ফন্ট সাইজ কত হবে এবং ফন্ট কালার, এই যে দেখেন এক্সিট হট ফন্ট, এইটা চালু হয়েছিল, এই যে ওইটা চালু হয়েছে দেখা, আরে প্যারা দিতেছে, ওকে সমস্যা নেই আমরা করতে থাকি, এটা একটু হালকা
এই কালার হবে এই। এবার হবে হলো আমাদের ইমেল অ্যাড্রেস, এই ফোন নাম্বার, ফোন নাম্বার একবারে লিখলেও হয়, আমরা পোর্টালটা একবারে লিখলেও পারি যে প্লাস 91 এভাবে লিখতে পারি, তবে বেটার হয় হলো দুইটাকে আলাদা আলাদা করে নেওয়া, ইটস গুড প্র্যাকটিস, কারণ দুইটাই আলাদা। প্লাস 91 56 85 666 4 এবং অবশ্যই অবশ্যই এটাকে সিলেক্ট করলাম মাঝ বরাবর, এইখানে নিয়ে আসলাম এবং এইখানে এইটাকে ধরলাম মাঝ বরাবর, হয়ে গেল। এখন এইটার কালার কি? হোয়াইট। আর এইটার কালার কি? এটা একটু একটু লোডিং করে, আবার বেশি মানে বেশি খুবই খুবই চমৎকার, এই যে লোটো ডোমেইন সব কিছু দিয়ে দিছে, ওপেন সেন্স এ বেশি। মন্টেল কত? 17। কালার কত? ও আচ্ছা 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 বুঝছি বুঝছি বুঝছি, 17 লাইনের 17, 12 পিক্সেল লাইনের 17। কালার হলো এইটা, মানে ওভার করলে যেটা দেখায় সেটা পর্যন্ত আমাদেরকে দেখাই দিতেছে ফন্ট নিনজা, বুঝতে পারছি? ওভার করলে, ওভার করলে যেটা দেখাবে, ওভার মানে হলো যখন আমরা এই যে রাখতেছি এইখানে, যখন রাখতেছি যে ওভার করলে যেই কালার সেই কালার পর্যন্ত আমাদেরকে কি করতেছে দেখাচ্ছে যে এইটা এই কালার আর হলো এইটা এই কালার। আচ্ছা কি করতে হচ্ছে, হ্যাঁ ওভার করলে এই কালার দেখাচ্ছে, আমরা এই কালার নিচ্ছি। ওকে এবার আমরা এটাকে বন্ধ করে দিই, এই হয়ে গেছে। তো এই সম্পূর্ণটাকে ধরে নিয়ে লেফট রাইট এবং এটা টপে থাকবে, এইটাও সেম কেস লেফট অ্যান্ড রাইট টপে, তারপর আবার এইটা লেফট রাইট অ্যান্ড টপে। তো আমাদের টপ হেডার কমপ্লিট। আচ্ছা আমরা এবং এটাকে 15 পিক্সেল ছেড়ে দিছি, দেখে আমরা এইখানে একটা 15 পিক্সেলের গ্যাপ কিন্তু ছেড়ে দিয়েছি। ওয়েল এবার আমরা চলে আসি নিচের ক্ষেত্রে, নিচে। তো আমরা এই এই সম্পূর্ণটা হয়ে গেছে, তো এটা লক করে দিই এবং সবগুলোকে এক এই এই দুইটা মিলে একটা গ্রুপ ফোন নাম দিয়ে দিই, ফোন ফোন আর এই টোটাল টপটা হলো আমাদের
ওকে এখন আমরা এই দুটাকে কি করব লক করে দিব এবং এটাকে বন্ধ করে দিতে পারি এরপর আসছি হলো নিচে নিচে কি আসছে আমাদের এই যে লোগো চলে আসছে এবং এইখানে আমাদের হোম অ্যাবাউট যা যা আছে সেটা আমরা বসাবো তো এইটার জন্য আমি দুইটা কাজ করতে পারি এক আমি হাইটটাকে মেপে আসতে পারি যে আমার হাইট কত আর একটা হলো র্যান্ডমলি বসাতে পারি তো র্যান্ডমলি বসাইলে আপনার যেহেতু নিচে ব্যানার আছে ঝামেলা করবে তো তার জন্য আমরা এই যে পরবর্তী যে হেডার আছে এই হেডারটা এটা কত আমাদের মেইন হেডার মেইন হেডারের 102 102 হলো আমাদের এইটার হাইট 102 102 মাঝখানে একটা গ্যাপ আছে 102 মেইন হেডার টপ হেডারের নিচে রাখবে মেইন হেডার ওকে একটা কালার আপাতত দিয়ে দিই বোঝার স্বার্থে এবং আমরা গতকালকে বলছিলাম 40 এভাবে নামায় নিয়ে আসবো এই পড়ে গেছে তো এবার সেন্ট্রালি এটা হবে তো আমরা কি করি ফার্স্ট অফ অল লোগোটা নিয়ে আসি তো লোগোর জন্য আমরা কি করি লোগোর জন্য আসলে স্পেসিফিক কতটুকু জায়গা বেস্ট 149 আর হলো 42 তো আমরা কাজ করি পারি দুইটা ওয়ে আমি এইটাকে একটা এটা কি আমার লোগো লোগো এবং এই লোগো কই থাকবে এটা দিতে পারবে এটা আমি একটা কালার দিয়ে আসি বোঝার স্বার্থে কতজনই ছিল আমাদের হাইট ছিল হলো 102 ওকে এখন আমরা কি করব আরামসে আরামসে এই লোগোটা নিয়ে আসি
একটু 19 20 হবে স্যার। আহ ওকে বসিয়ে ফেলছি। তো এই কোথায় ছিল এই যে লোগোর সাথে ওকে এবার নিচে কি হবে আমাদের নিচে কি হবে মানে এর পাশে কি হবে আমাদের মেনু বার কোথা থেকে মেনু ভরা হয় এইখান থেকে মেনু ভরা শুরু হবে 1 2 3 4 5 6 এবং এটা ফন্ট সাইজ কত আমরা দেখে আসি 14 করে এর আগে এটা ছিল 12 আর এটা হলো 14 A2, A5, A6 এবার একটা হবে হলো মেনু বার তো দুইটা আমি করতে পারি সম্পূর্ণ 1 2 3 4 5 6 7 এই 7 পর্যন্ত আমি একটা ফ্রেম নিয়ে সবগুলোকে অ্যালাইন করতে পারি এইটা একটা 1 2 3 4 5 6 এইখান থেকে ফ্রেম নিলাম নেওয়ার পরে এই কত আসে আমাদের মেনু এই যে আমাদের মেনু মেনুটাকে বোঝার জন্য আমরা একটা কিছু দিয়ে আসি কালার দিয়ে আসি হোয়াইট তো হবে মানে জিনিসগুলো সবই হোয়াইট হবে তবে আপনি বুঝার স্বার্থে যেমন এই যে বুঝতেছি এই কালোটার উপরে যে অবশ্যই আমাদের এদিকে দিতে হবে যে হোয়াইট এরকম দিতে হবে এগুলো সব উঠাই দিব পরবর্তীতে আমরা এবং এখানে আমরা কি লিখবো ফন্ট সাইজ 14 দিয়ে হোম অ্যাবাউট ইন্ডাস্ট্রি এবং সার্ভিস তো আমরা নিই home 1 2 3 4 5 6 7 about us তারপর হলো industry 1 2 3 4 5 6 7 8 9 10 industry service হোম অ্যাবাউট আস ইন্ডাস্ট্রি স্যার অ্যাবাউট এবং ইন্ডাস্ট্রি মাঝে 14 নিছেন ভাই হ্যাঁ অ্যাবাউট আস আর ইন্ডাস্ট্রি এই দুইটা ওয়ার্ডের মাঝে 14 নিছেন গ্যাপ স্পেস অ্যাবাউট আর ইন্ডাস্ট্রি মাঝখানে 14 নিছি সব একই রাখবো 12 রাখলে 12 রাখবো 14 রাখলে 14 রাখবো ঠিক আছে ঠিক করে দিয়েছি স্যার ভিসেস পেজেস কন্টাক্ট আস এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পরে এইখানে আসলাম যেহেতু এটা কি সব বড় হাতের ঠিক আছে বড় হাতের না হ্যাঁ এবং এইখানে একটু হালকা গ্যাপ
আর এইখানে একটু হালকা গ্যাপ, আর এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। ভাইয়া সবগুলো সিলেক্ট করে এমন কোন অপশন না যেখানে একসাথে সব মানে আছে ও যে অ্যালাইনের একটা লাস্টেরটা নাকি ভাই কোনটা ও যে অ্যালাইন যেটা উপরে সরি কোনটা ভাই এটা না একবারে ডানে একেবারে উপরে ডিজাইনের হ্যাঁ হ্যাঁ ডিজাইনের উপরে যান ভাই উপরে উপরে ডিজাইন এইটা এইটা আরেকটু উপরে আরেকটা উপরে এবার ডানটা এবার ডানে ডানে একেবারে ডানে ডানে যান একেবারে ডানে যান আরো ডানে যান ডিজাইন এই তো প্রোটোটাইপ নিচে যান নিচে আসেন হ্যাঁ হ্যাঁ এই যে ডানে এই যে এটা কথা বলতেছি মোর ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ এখানে একটা অপশন আছে একবারে মাঝেরটা মেবি মানে সবগুলো গ্যাপ সমান হয়ে যাবে হ্যাঁ সবগুলো গ্যাপ আছে এরকম সমান হয়ে যায় মানে আপনি সবগুলোকে একসাথে লেখার পরে মাঝখানে গ্যাপ দিয়ে দিতে পারেন ফন্ট সাইজ কত নিয়েছিলাম 14 এই যে ডিস্ট্রিবিউশন ভার্টিক্যাল স্পেসিং এটা হলো এইটা হবে যে বলে দিলে যে আপনার একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল তো আমাদের দরকার হলো হরিজন্টাল হয়ে গেছে আমার ডিস্ট্রিবিউশন নাও না ওকে তো আমরা কাজ করি এই দুইটা বড় বড় রাখি নিয়ে আসলাম গাইড নিয়ে আসছে গাইড নিয়ে আসলাম এইখানে যে ক্যাপটা দিছি মানে 15 হ্যাঁ ওকে এখন কি করব এই যে উঠায় দিতেছি বললাম না ফিল কালার উঠায় দিব আর এইটাও কি হবে আমাদের হোয়াইট হয়ে যাবে এইটা উঠায় দিব এটা তো নাই এই এই যে ঠিক হ্যাঁ এবং এটাকে যদি আপনি একটু বোঝার জন্য চান স্ট্রোক দিতে পারেন বোঝার জন্য যে নিচের এটাকে আপাতত একটা বুঝতে চাচ্ছি স্ট্রোক শুধু হবে আউটসাইড নিচে এই দেখেন বোঝার জন্য একটা লাইন দিয়ে দিলাম কারণ বর্ডারের সাথে বোঝার জন্য এবং লোগোটা লোগোরও আমরা কি করবো ফিল উঠাই দিলাম ও আচ্ছা এই হয়ে গেল আমাদের হেডার লক করে দিই
এখন হবে হলো আমাদের ইমেজ নেওয়ার পালা, ব্যানার নেওয়ার পালা, ব্যানার নেওয়ার পালা। তো ব্যানারের উইথ দেখছিলাম কত জন আমরা, 70 না সরি 700। তো বন্ধ করি, বন্ধ করার পরে এই যে ব্যানার নিব 1920 আর এখানে কত 400। ওকে, এর নাম কি বিএনিয়া ব্যানার। এই এবং একটা কালার দিই বোঝার জন্য, সাদা দিলে তো বুঝবে না, একুয়ে যাবে। টপে দিই, কারণ টপ থেকে কতবার দিব 142, 142 নিচে নামো বুঝছেন। দেখেন উপরে কিন্তু নাই, দেখেন উপরে কিন্তু নাই আলাদাভাবে। এখন আপনি কি করবেন, এইখানে মজার একটা জিনিস এনে শিখতেছেন, এই রেক্টাঙ্গেল দিবেন 1920 আর এটাও দিবেন 700। ওকে, সেম, একদম সেম। এখন আপনি ইমেজ, যত বড় আপনার ইমেজ হোক না কেন, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক ব্যানার, বসছেন না, বসছেন তো, বসছেন তো ভাই, ছবিটা তো ঠিকঠাক মতো বসলো না, বসবে না কেন, বয়স বসবে, বসাই দিলে এখন বসলো। তো ইমেজটা কিন্তু একটু বড়, হ্যাঁ 70, দেখেন 1970। তো আমি সেই জন্য চাচ্ছি যে এইটার ভিতরে ঢুকা দিতে, মানে হলো এই যে রেক্টাঙ্গেলটা আছে না, এই রেক্টাঙ্গেলের ভিতরে আমার ইমেজটা থাকবে। ঠিক আছে ভাই, এখানে তো মাস্কিং করছেন আপনি, জি আরে মাস্কিং করছে, ভাই সুবিধাটা কি মাস্কিং এর, এখানে আমরা তো যদি টানাটানি করে পাঠিয়ে দিতাম তাহলে, তাহলে হলো তো আপনারা মনে করেন যে টানাটানি করলে ইমেজটা নষ্ট হয়ে যেত। এখন ইমেজের সাইজ হলো 1970 বড়, আর আমাদের পুরো কন্টেইনার হলো 1920, তার মানে হলো 50 পিক্সেল কি বেশি, 25 25, দেখেন এই দুই পাশে 25 25, এই দেখেন 25, এই 25। এখন আমার কি করতে দিচ্ছে, এই যে বসাই দিতেছে আর এই যে এইখানে এসে বসার লাগতেছে, ঠিক না? তো আমি এটা না করে আমি যদি রেক্টাঙ্গেলার নিই এবং সেই রেক্টাঙ্গেলের ভিতরে আমি যদি এটাকে মা ই করে দিই, মার্চ করে দিই, দেখেন আমার রেক্টাঙ্গেলটাই ঠিক মতন বসে নাই, করে এটা হবে হলো 0, এটা কত জানি 42 মেবি নাকি 142, না এটা তো কিছুই হবে না, এই যে এইটার কারণে তো এটা নড়ে গেছিল, এইটার সাথে কি হয়ে যায়, মার্জ হয়ে যায়, যে এইটার ভিতরে যখন আমরা করি এই যে এইটার ভিতরে আমরা দিয়ে দিই এই, আরে ভাই আয়, তো মার্জ করে দিলে সুবিধা হয়।
রেজাল্ট ফাটবে না কোনটায়? মার্চ কোন সরি মার্চ বলে ই করলে পিক্সেল ফাটবে না, মাস্কিং মাস্কিং এ ফাটবে না ভাই। মাস্কিং করলে কিভাবে কই দেখলাম না। মাস্কিং হলো যখন আপনি মনে করেন যে আমরা একটা ফ্রেম, ফ্রেমের ভিতরে কি করতাম আমরা রেক্টাঙ্গেল নিতাম না, সেই রেক্টাঙ্গেলটা আমি কি করতাম স্মার্ট অবজেক্ট বানাতাম না, অথবা মনে স্মার্ট অবজেক্ট বানাই সরি উপরের ইমেজের সাথে নিচের ইমেজটাকে ই করে দিতাম, মার্চ করে দিতাম না। এইটা হলো আমাদের উপরের ইমেজ, এটা হলো আমাদের নিচের রেক্টাঙ্গেল। যদি এইটা ছাড়া হয় দেখেন এইটা কি হবে যে আপনার অ্যালাইনমেন্ট মতন ঠিক বসবে না। ও আল্লাহ, এখন আমাদের ব্যানারের উপরে কি আছে? ব্যানারের উপরে আছে হলো এইটা তো শাস্য, আমি কি শাস্যই নিছি? অবশ্য আমাদের এইটারে এখানে রাখলে এরকমই দেখাবে। আচ্ছা আমরা একটু প্রিভিউ দেখে আসি না, একটু লাইভ দেখে আসি। সরম নাই কিভাবে তাকায় আছে কার দিকে? আপনার দিকে? আমাদের দিকে? এবার ঠিক আছে এইটা সরি ভুলে গেছিলাম, উইথ স্কেল ডাউন টু ফিট, ঠিক আছে। এবং আমি এটারে এবার রেখে দিই নর্মালি। এই যে এটার জন্য আমাদের এই উপরে হেডারটা দেখা যেতেছে না, সুবিধা যায়, ঠিক আছে। এটার কি কোন নির্দিষ্ট মাপ আছে যে এত থেকে এত হওয়া লাগবে বা এর চেয়ে বেশি হওয়া যাবে না এর চেয়ে কম হওয়া যাবে না এরকম? কোনটা ইমেল এবং ফোন নাম্বার যেখানে আছে হেডেন? মানে ভাইয়া হেডার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। অলওয়েজ এখানে দেখেন দুইটা মেনু, একটা উপরের মেনু আর একটা হলো নিচের মেনু। এটা হলো মেইন মেনু, এটা টপ মেনু। অলওয়েজ আপনার যদি আপনি যদি মেনু, যেহেতু আপনি ইউআই একজন ইঞ্জিনিয়ার,
আপনি মেনু যদি মনে করেন যে 14-16 দেন, 16 যেটা দিবেন তার থেকে এইটা হবে হলো 2 or 4 pixel ছোট, এটা আপনি 10 দিলেও কোনো খারাপ লাগতো না, এখানে 14 দিছে এটা 12 দিছে, যেন দেখা যায় 10 দিলে একটু ছোট লাগতো। তো এটাই যে আপনার সবগুলোর সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। টাইপোগ্রাফি তো আমরা বললাম না, যে আমরা বলছিলাম কি যে বডি যেটা দিচ্ছি বডি থেকে সাবটাইটেল, সাবটাইটেল থেকে তারপর হলো হেডিং। তো এইখানে যেমন মনে করেন যে এই যে আমাদের মেনু বার কন্টেন্ট এইটা আর বডি কন্টেন্টটা অনেকটা কাছাকাছি থাকে, এই এইখানে যে 14 বডিও দেখবেন 14 আইসা, এই দেখেন ওই তো 15 নিচে মানে 1 pixel বেশি। এখানে আমাদের কত ছিল 14 আর এখানে দেখলাম কি 15, তো 15 এক পিক্সেল বেশি নিছে এই আর কিছুই না, বুঝতে পারছেন? তো অলওয়েজ মানে বডি আর মেনুটা কাছাকাছি, 1 pixel 1.5 pixel দেড় তো না, 1 pixel 2 pixel একটু এদিক সেদিক হয়। তাহলে ভাই হ্যাঁ বুঝি নাই, তাহলে তো একটা কোশ্চেন আছে। হ্যাঁ মানে আমাদের যখন আপনি টাইপোগ্রাফি পড়াইছিলেন তখন 1.50 এরকম একটা ইয়ে দিয়েছেন আপনি, কি বলে অপশন দিয়ে পড়াইছিলেন মনে আছে কি, যে এটা হেডার থেকে সাব হেডার মনে আছে, বডি বডি থেকে এটা মনে আছে, যে মনে করেন আপনি 18 না 18 যদি আপনার বডি ফন্ট সাইজ হয় তার থেকে আপনার বডির নিচের যেটা হবে তার সাথে ভাগ করবেন 0.75 ঠিক না, আর ইনটু করবেন হলো 1.5 কত হলো 27, তাই 18 যদি বডি হয় 27 হবে কি আপনার ন্যাববার অর সাবটাইটেল। মনে থাকবো না কেন আজকে সকালে তো পড়াইলাম, এই যে ঠিক আছে আপনি স্ট্যান্ডার্ড ধরতেছেন এইটা তার থেকে 100% এইটা যা আপনার এই যে ন্যাববার, ন্যাববার কোনটা হয় এই যে এটা হয় ন্যাববার, বুঝছেন? বুটস্ট্র্যাপ ন্যাববার, ন্যাববার মানে হলো মেনুবার, ন্যাববার দেখেন ন্যাববার কোনটা এই যে এটাকে ন্যাববার বলে, ঠিক আছে এই যে মেনুবার গুলোকে ন্যাববার বলে এই যেটাকে, বুঝতে পারছেন? জি, বডি যা হবে ন্যাববার তাই হবে বা মেনু বার, ন্যাব আইটেম মেনু বার তার থেকে হেডিং, আর এটা হলো কম, তো এই যে উপরের টেক্সট, উপরের টেক্সট আমি কমাই দিছি, এটা কমা দিলাম না যে 12, হ্যাঁ যদি আপনি যদি এটা নেন 14 তাহলে এটা 12 2 4, ঠিক আছে ক্লিয়ার? জি ভাই, ধোকা দিয়েছি যা শিখিয়েছি তার সাথে কি মিল পাচ্ছেন? কষ্ট করলেই তো টাকা আসবে, একটা বানাইতে 1 মাস 2 মাস বছর খানিক লেগে যায়। তবে থ্যাংক ইউ ভাই, আপনি সুন্দর ভাবে বুঝাই দিচ্ছেন। একটা মিনিট একটু দেখে নি আমার ওই ব্যাচ কখন শুরু হবে, একটু রেস্ট নেওয়া দরকার। আচ্ছা ভাই তাহলে ওই যে আজকে সকালে যেটা করাইছিলেন এইটার সাথে এটা মার্চ হবে, হ্যাঁ
হ্যাঁ সকাল একটার সাথে এটা মার্চ হবে, মার্চ দুইটা ভিডিও একসাথে মার্চ করে দিব। আর নীল ভাইয়ের একটা প্রশ্ন ছিল, ওটা আমি মানে বুঝি নাই নীল ভাই। ঘটনা হাস্যকর ব্যাপার হচ্ছে যে আমার মাঝে মধ্যে কপি করতে ঝামেলা হচ্ছে। কপি করতে কি ঝামেলা? এই যে মনে করেন পিকচারটা নিব, ঝামেলা হয়ে যাচ্ছে, মানে এক্স্যাক্টলি নিতে পারছি না আমি। আরে ভাই এটা না, আপনার যেটা কোশ্চেন করতে বলছো ওইটা করেন, এটা তো ভিডিওতে দেখতে পাবেন। পাগল হয়ে যাচ্ছি ভাই, মানে অ্যাকচুয়ালি এই যে 1920 আর হচ্ছে 1080 ফ্রেমের মধ্যে যে আপনি নিলেন, নিয়ে যে ওয়েবসাইট টেমপ্লেটটা বানাচ্ছেন, তো বানানোর মধ্যে তো গ্রিড দিতে হচ্ছে আমাদেরকে সেফটির জন্য, মানে এটা তো নিয়ম। তো 12টা গ্রিড 1170 এটা। জি ভাই, এখন 12টা গ্রিড, এখন যদি 1920 না নিয়ে মনে করেন যে ফ্রি সাইজ ধরেন আমি ইচ্ছা মতো নিলাম 800 বা 900 বা 1000, ঠিক আছে, তখন গ্রিডটা কোন হিসাবে আসবে? আচ্ছা যদি আপনি 800 নেন তখন আপনার গ্রিড হয়ে যাবে 6টা। আমি আপনাদেরকে সকালে বলছিলাম যে আমি আপনাদের গ্রিডের একটা বলছিলাম, এটা তো আগে মনে তখন ভাই যখন ওই গ্রিডের ওটা বোঝাবেন তখনই বলেন ভাই, এখন করান আউলায় ফেলাবেন। জি ভাই এখন এটাই করান, এটাই অনেক প্যারা মনে হচ্ছে, যাই হোক নিচ্ছি, তো কষ্ট করে বুঝাচ্ছেন আমাদেরকে, আমাকে নিতেই হবে। এটা কয়েকবার করবেন দেখবেন কি বুঝে যাবেন ইনশাআল্লাহ। পরে এই যে দেখেন এই যে একটা, এটার নাম হলো সিলেক্ট অ্যান এলিমেন্ট, এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করা আপনি ওর গায়ের উপরে নিয়ে যাবেন। এই যে ক্লিক করছেন, এই যে গায়ের উপর নিয়ে গেছেন, এই যে পুরোটা, এই যখন পুরোটা আসছে এই যে এইখানে ক্লিক করলেন, এই দেখেন এই যে ইমেজটা, এই যে এই দেখেন ইমেজটা। এবার আপনি রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে যে ওপেন ইন নিউ ট্যাব, বুঝছেন? বুঝছেন এবার? ঠিক আছে, জাদু কালো জাদু, বুঝছেন আপনারা? আচ্ছা আমি দেখি ওরা কখন শুরু। ভাই তাহলে ভাই একটা কথা বলি, বলছেন তো মানে ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা কষ্ট করে নেই, এটা একটা, এটাও একটা শেখার ব্যাপার, আপনি দিয়েন না আমার মতে আর কি। আমি হ্যাঁ 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 আমি তো সাইটটা দিয়ে দিলাম, সাইডের ইউআরএল দিয়ে দিলাম রে ভাই, আর কি দিব, আমি তো কই না এই সাইটটা আপনারা খুঁজে খুঁজে বাই করেন না। না না মানে যে আমি মনে করছি ছবি সহ দিয়ে দিবেন, পরে ভাই না পাইলে তখন আমারে গালি দিবে, একটু বলে দেন ভাই। না না আপনারা কষ্ট করে শিখেন, গালি দিয়েন না। হ্যাঁ আমি দিয়ে দিব ভাই গালি। হ্যাঁ আপনি তো বলে মুরুব্বি মানুষ, এই কাছে টাকা মানুষ শিখে ফেললাম, এটা একটু ট্রাই করবো রাতে ঘুমানোর আগে। মানে এরকম মানে পেইন না ভাই, মানে মানে অ্যাডিক্টেড মানে নেশা হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে ভাই,
সবাই দয়া করে সাইটটা সেভ করে নেন, তাহলে পরে আবার মেসেঞ্জারে ঢুকে সাইটটা একটু দেন তো, গ্রুপে পোস্ট করেন তো। দিলেন এমন করেন কি? মিট থেকে নেটের জন্য একটু কিনে ইয়ে করতেছিলাম আর ঠিক আছে, বেরোতে ছিল দেন একটু আবার সমস্যা নাই, আমরা সব দিয়ে দিবো, নাম দিবো। আপনি হুতায় ফাও পেঁচাল পারেন ভাতিজা প্লাটিনামে দিয়ে দিচ্ছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, নীলা ভাই আপনি তাহলে দেন আমি দিচ্ছি আচ্ছা দেন।